অনিয়মের অভিযোগে দিনাজপুরের কাহারল উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কাহারলের আমতলা মোড়ে সার ডিলার ও খুচরা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোনাইম হোসেন, সাধারণ সম্পাদক পুলিং চন্দ্র রায় এবং সহসম্পাদক আব্দুস সালাম সহ অনেকে। উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজকে প্রত্যাহারে এক সপ্তাহের আল্টিমেটাম দেন বক্তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলামের হাতে স্মারকলিপি দেওয়া হয়।